প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য নয়, শান্তির জন্য। তাই শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দীর্ঘ কষ্টের পর কাঙ্ক্ষিত গবেষণাপ্রাপ্তির মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। আজকে শপথের মধ্য দিয়ে আপনাদের উপর যে দেশ মাতৃকা স্বাধীনতা মহান স্বাধীনতা সর্বমত্ব রক্ষা প্রভৃত দায়িত্ব অর্পিত হলো, যথাযথভাবে সেটা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে সেখানে পৌঁছে সামরিক সালাম গ্রহণ করেন তিনি। কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ, তাই দেশপ্রেম ও সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হতে হবে তাদের। প্রধানমন্ত্রী আরও জানান, সরকার সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানান পদক্ষেপ নিয়েছে, তবে বাংলাদেশ যুদ্ধে বিশ্বাস করে না। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি চাই, যুদ্ধ চাই না। জাতির পিতাই বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, এবং আমরা তা যথেষ্টভাবে মেনে চলছি এবং সেভাবেই আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে সম্পূর্ণত দেশে রূপান্তর করে যান। আজকে আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমরা দ্বিতীয়বার ক্ষমতা আসার পর আমরা যে ফোর্সেস গোল বাস্তবায়ন করেছি, সেই সাথে সাথে বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে আমাদের সুবর্ণ জয়ন্তী 2021 সাল আমরা পালন করছি। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছি। আমাদের সৌভাগ্য যে 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমরা উন্নীত হয়েছি। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছেন সমন্বিত সেনাবাহিনী প্রধান কমান্ডার।